কয় বছর যাবত বসেন এখানে? এটা 10 12 বছর। এই ফুসকাটার প্রাইস হচ্ছে 30 টাকা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক এগেন টু হাংরি বাইটস। আজ আমি আপনাদের জন্য বৃষ্টির মধ্যে রাস্তায় নামলাম। আজ রাস্তায় দাঁড়িয়ে আমি আছি পুরান ঢাকার রাস্তায়। পুরান ঢাকার রাস্তায় এই হালকা বৃষ্টি পড়ছে, হয়তো আপনারা বুঝতে পারতেছেন না, বাট আমি ফিল করতে পারতেছি। তো আমি আজ রাস্তায় দাঁড়িয়ে আপনাদের জন্য ফুচকা রিভিউ দিব, ফারুক ভাইয়ের ফুচকা। এটা হচ্ছে বুদ্ধুর ডালপুরি, বুদ্ধুর ডালপুরির ঠিক পাশেই আর কি, পাশেই ওই রোডে আপনারা দেখতে পারবেন এই যে এই ফুডকার্ট, আই মিন ফুচকা কার্ট। তো এখানে আজ আমরা ফুচকার রিভিউ দিই। কি ফুচকা এখানে আছে? দই ফুচকা পাওয়া যায়, টক ঝাল মিষ্টি, তেঁতুল টক। এখানে টক আর কি, ঝাল মিষ্টি এন্ড তেঁতুল। আপনি এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত বসেন? আমি আসর নামাজের পরে আসি, রাত 11টা পর্যন্ত। উনি এখানে আসর নামাজের পর থেকে রাত 11টা পর্যন্ত বসেন? কয় বছর যাবত বসেন এখানে? 10-12 বছর। ও মানে আর কি, ফারুক ভাই এখানে মোটামুটি 10-12 বছরের মতো এখানে বসে। এখানে তার মানে এটা অনেক পুরনো একটা ফুচকা কার্ট, পুরান ঢাকার পুরনো একটা ফুচকা কার্ট। আমি ফুচকা কার্ট বলতেছি কারণ এখানে অনলি আমরা ফুচকাই পাচ্ছি। যেহেতু আমরা পুরান ঢাকায় আসছি, পুরান ঢাকার বুদ্ধুর ডালপুরির একটা রিভিউ আছে আমার চ্যানেলে, আই বাটন অথবা ভিডিওর ইন স্ক্রিন আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। সেই বুদ্ধুর ডালপুরি অনেক পুরনো একটা হোটেল এই জায়গার, কি ভায়া বললো। আর তার পাশে এই ফারুক ভাই বাবা চটপটি ফুচকা নিয়ে, তো উনিও এখানে মোটামুটি 10-12 বছর হয়ে গেছে এখানে বসে। একই রোডের মধ্যে আপনারা আসলেই পেয়ে যাবেন। আর বুদ্ধুর ডালপুরির লোকেশন লিঙ্ক তো আমি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, যেহেতু এটা আজকার লিঙ্ক তো আমি দিতে পারছি না লোকেশন, তো বুদ্ধুর ডালপুরির লিঙ্ক দিয়ে দিব। এই রোডেই আপনারা পেয়ে যাবেন বুদ্ধুর ডালপুরি ঠিক পাশেই, যেই গলি দিয়ে বুদ্ধুর ডালপুরির যে গলিটা তার পাশেই। আসরের নামাজের পর আসতে হবে আর কি, আসরের নামাজের পর থেকে রাত 11টা পর্যন্ত এখানে। যেহেতু রোড সাইড প্রচুর, জানেনই তো পুরান ঢাকায় রিক্সাটা বেশি বেশি চলে, তো রিক্সার অনেক হর্ন পাওয়া যাচ্ছে। আর তো আমরা দেখি কী কী ফুচকা আমরা কী কী জিনিস আমরা এখান থেকে খাই, অ্যান্ড আপনাদেরকে জানাই জিনিসগুলোর টেস্ট কেমন। তো গাইজ, আপনারা তো দেখলেনই কীভাবে উনি ফুচকাগুলো বানালো, তো আমরা এখন আস্তে ধীরে খাই। তো এখন আমার হাতের সামনে আছে সেই ওনার চটপটি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ডিম অ্যান্ড ফুচকার ভাঙা, তারপরে কাঁচামরিচ পেঁয়াজ এইগুলো দিয়ে অনেক ভালোভাবে কাজ করছে। তো খাই, ডাবলিটা অনেক ওয়েল কুকড, মশলার অনেক ভালো একটা ফ্লেভার আসতেছে, কাঁচা পেঁয়াজের কারণে যে কচর কচর যে সাউন্ড, অ্যান্ড চটপটির টেস্টও পার। স্ট্রিট ফুডের সমস্যা একটাই, আমি প্রেফার করবো না যে স্ট্রিট ফুডগুলো অনেক হাইজিনিক থাকে, স্ট্রিট ফুডগুলো একটু লেস হাইজিনিক থাকে, একটু কি একেবারেই হাইজিনিক থাকে না। যেমন অনেক স্ট্রিট ফুডাররা গ্লাভস ইউজ করে, বাট বেশিরভাগ জায়গায় গ্লাভস ছিঁড়া ফাড়া, এমনও থাকে অনেকে জাস্ট শোয়ের জন্য গ্লাভসটা ইউজ করে, আবার অনেকে গ্লাভস ইউজ করে না। তো স্ট্রিট ফুডগুলো বেশি একটা হাইজিনিক থাকে না কেন। চটপটিটা খেলাম, এখন আমি ফুচকার দিকে যাই। সো আমার সামনে আছে এখন ওনার ফুচকা, এটা হচ্ছে টক ফুচকা আর কি, সাধারণ যে ফুচকাটা আমরা খাই। এখানে উনি অনেক ভালোভাবে ডিম দিয়ে আর কি সার্ভ করছে জিনিসটা, টকটা অনেক থিক আর কি, অনেক থিক। এখানে অনেকটা মশলা দেখা যাচ্ছে, বেশিরভাগ জায়গায় যেমন থাকে যে টকটা লিকুইড থাকে বেবি বেশি, তো এখানে টকের মধ্যে অনেকগুলো মশলাপাতি দিছে। আর পুরান ঢাকায় এসে ফুচকা চটপটি খাওয়ার রিজন একটাই, অন্যান্য জায়গার চাইতে পুরান ঢাকার মধ্যে এমন কী ইউনিক সেটাই আর কি আপনাদেরকে জানানোর জন্য আমি এখানে আসছি। তো আমি শুধু টক ছাড়া একবার একটা ফুচকা খেয়ে খেয়ে দেখি।
অনেকটা টাইম ফুচকা বাবা রেখে দেওয়ার কারণে ফুচকাটা একটু নেতায় গেছে, আর ওই ক্রিসপিনেসটা এখন আর নাই। টক দিয়ে একবার খাই, টক দিয়ে ফুচকা। টক অ্যান্ড অনেকগুলো মশলা দেওয়ার কারণে স্বাদ ভালোই লাগতেছে, ইটস গুড। অ্যান্ড ফুচকাটাও মেবি ক্রিসপি ছিল, বাট এখন আর ওই ক্রিসপিনেসটা নাই। আর ফুচকার মধ্যে একেবারে অতিরিক্ত স্পাইস দেয় নাই, আমি কোনো স্পাইস আপ ডাউন করার কথা বলি নাই, স্পাইসের কোনো কথাই বলি নাই। তারপরে যে উনি যেই স্পাইসটা রাখছে স্পাইসটা এভারেজ আর কি, পারফেক্ট আছে, ইটস গুড। সো অল এভার এই যে আমরা আপনারা যে টক ফুচকা দিয়ে দেখতে পাচ্ছেন, এই ফুচকাটার প্রাইস হচ্ছে 30 টাকা, অ্যান্ড চটপটির প্রাইসও 30 টাকাই ছিল। তো আমার কাছে ফুচকার চাইতে চটপটিটা বেশি ভালো লাগছে, সো আই উইল প্রেফার চটপটিটা। ফুচকাটা হয়তো বা ক্রিসপি থাকলে আরও ভালো লাগতো, বাট আমার কাছে এখন ফুচকার চাইতে চটপটিটা বেটার লাগছে। তো আমার হাতে এখন যে এটা আছে সে এটা হচ্ছে ওনার দই ফুচকা। উনি এখানে দই ফুচকার যে দইয়ের যে টক দই টকটা দিছে, এটা হচ্ছে টক অ্যান্ড মিষ্টি ফ্লেভার আর কি মিক্স করে একটা টক। অ্যান্ড এখানে ফুচকা, আপনারা দেখছেন যে ফুচকার মধ্যে অনেকগুলো দইয়ের লিকুইডটা দেওয়া হয়েছে। তো আমি সাধারণভাবে একটা ফুচকা মুখে দিই, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে ফুচকার যেই ঘুগনি, এগুলো মিলিয়ে টেস্ট অনেক ভালো লাগতেছে। এখানে যে উনি আলাদাভাবে দইয়ের মতো যেই এটা মিষ্টি দইয়ের আর কি মিষ্টি দইয়ের একটা লিকুইড প্রবাবলি, আর এই লিকুইডটা দিয়ে এক পিস ফুচকা খাই। এই দইটাই উনি প্রত্যেকটা ফুচকার ভিতরে ইউজ করছেন। অ্যান্ড এখানে ওই দই আর টক মিলে একটা টক মিষ্টি একটা দই মেয়ে দিছে, তো আমি এই জিনিসটা ইউজ করি। আর রোড সাইড তো প্রচুর আর কি আওয়াজ হইতাছে, প্রচুর আওয়াজ, এই টক টকটা দিয়ে একটা ফুচকা খায় দেখি। এই টকটা দিয়ে ফুচকাটা বেটার লাগে আর নর্মালিও ভালো। ওনার দই ফুচকাটা ভাব অনেক মজার, এই যে আপনারা যে দই ফুচকাটা দেখলেন, এই দই ফুচকার প্রাইস হচ্ছে 40 টাকা। অ্যান্ড এর আগে আমি আরও একটা দই ফুচকা খাই গেছিলাম, ওই দই ফুচকার প্রাইস ছিল 100 টাকা। দই ফুচকাটা আমার ততটা ভালো লাগে নাই, আর এটাও চলে, এটার চাইতেও বেটার আমি একটা দই ফুচকা খাইয়েছি, সেই দই ফুচকা দিয়ে আমি আপনাদের জন্য আনবো ইনশাল্লাহ। অ্যান্ড এটাও আর কি অনেক ভালো, এটা আপনারা ট্রাই করতে পারেন। এখানে আমি আপনাদের জন্য মাস্ট রেকমেন্ড করবো চটপটি অ্যান্ড দই ফুচকাটা। তো আমি এখানে পুরান ঢাকার একটা পুরনো একটা ফুচকার কার্ড আর কি ফুচকাগুলো রিভিউ করলাম, ফুচকা চটপটি অ্যান্ড দই ফুচকা। সো আপনারা চাইলে কি এখানে আইসা খাইতে পারবেন। অ্যান্ড আমি বুদ্ধুর ডালপুরির লোকেশন লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা এই জায়গায় আসতে পারবেন অতি সহজেই, কারণ বুদ্ধুর ডালপুরের পাশেই। অ্যান্ড আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ গিভিটা থামস আপ, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। অ্যান্ড কমেন্ট করে আমাকে জানাবেন কোথায় কোথায় গিয়ে ফুড ট্যুর করলে ভালো হয় আর কি, কোন জায়গার ঐতিহ্যবাহী খাবার আমার ফুড ট্যুর করা উচিত সেটা আমাকে কমেন্ট সেকশন আর কি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। অ্যান্ড ভিডিওর ভালো লাগা না লাগা সেটার জন্য তো আছেই কমেন্ট সেকশন, আমাকে জানাবেন। অ্যান্ড আজকের জন্য এই পর্যন্তই, আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি ইনশাল্লাহ আসবো। আর আগ পর্যন্ত টাটা, বাই বাই।